আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, তিন শ্রেণীর লোক আছে যারা জান্নাতে প্রবেশ করবে না। এই তিন শ্রেণীর মানুষ কারা এবং কেনই বা জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে। তো চলুন জেনে নেওয়া যাক এই তিন শ্রেণীর ব্যক্তিদের সম্পর্কে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এক, পিতা মাতার অবাধ্য সন্তান। দুই, দাইয়ুস অর্থাৎ পরিবারের মধ্যে অশ্লীলতা ও পাপাচারের প্রশ্রয়দাতা। তিন, নেশাকারী ব্যক্তি। তো প্রিয় দর্শক, যারা পিতামাতার অবাধ্য সন্তান তারাও এই তিন শ্রেণীর ব্যক্তিদের অন্তর্ভুক্ত। পিতামাতার অবাধ্য সন্তানও জান্নাতে প্রবেশ করবে না। হাদিসের ঘোষণা অনুযায়ী যার উপর পিতামাতা অসন্তুষ্ট তার জন্য জান্নাত হারাম। তাই সন্তানের জন্য মৃত্যু পর্যন্ত পিতামাতার খেদমত করতেই হবে। পিতামাতাকে কোনোভাবেই কষ্ট বা পরিত্যাগ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার অনুগত ও বাধ্য সন্তান হিসেবে কবুল করুন। প্রিয় দর্শক, এরপর যে শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে তিনি হলেন দাইয়ুস। দাইয়ুস হলো ওই ব্যক্তি যে তার পরিবারে পর্দার নিয়ম চালু করেনি। পরিবারের লোকজন বেপর্দায় চলাফেরা করত, বেহায়াপনায় লিপ্ত ছিল, কিন্তু সে তার কোনো প্রতিরোধ করেনি কিংবা বাধা প্রদান করেনি। পরিবারের কর্তা হিসেবে বেপর্দা বেহায়াপনা বন্ধ না করার জন্য এই শাস্তি পাবে সে। তিনি যত বড় ইবাদতকারী আর তাহাজ্জুদ গুজার ব্যক্তি হন না কেন, যত দান সৎকাই করুন না কেন, তিনি যদি পরিবারের কর্তা ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন না করেন তবে তার জন্য জান্নাত হারাম। সুতরাং পরিবারের কর্তা ব্যক্তির উচিত পরিবারে পর্দার বাস্তবায়ন করা। এই কারণেই যে বেপর্দায় চলে সেও দায়ুস, আর যে সামর্থ্য ও দায়িত্ব থাকা সত্ত্বেও পর্দার ব্যবস্থা করেনি সেও দায়ুস, হোক সে পুরুষ অথবা নারী। প্রিয় দর্শক, এরপর বলা হয়েছে নেশাকারীর কথা। যারা নেশাগ্রস্ত এবং মাদক দ্রব্য পান বা গ্রহণ করে তারাও এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত। ইসলামে নেশাকে হারাম করা হয়েছে, এটা কোরআনের নির্দেশ। তাই সব ধরনের নেশা বর্জন করা জরুরি, কারণ নেশা বা মাদক গ্রহণ করলে দেহ অপবিত্র হয়ে যায়, আর এই অপবিত্র দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব জ্ঞানবান কিশোর যুবক বয়স্ক নারী পুরুষকে উল্লেখিত নিষিদ্ধ তিন কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। মাদক তথা নেশামুক্ত পরিবার ও সমাজ গঠন, পিতামাতার যথাযথ খেদমত সহ পরিবার পরিজনকে বেপর্দার অভিশাপ থেকে হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতটুকুই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।